অজু ভঙ্গ হয় না হয় না? কোন কারণে ভঙ্গ হয়ে গেছে অজু, ওই অজুদি কি আর নামাজ হবে? নামাজ হবে না। এমনিভাবে কুরবানি গরু কিনতে গেছেন অনেকগুলো টাকা নিয়ে, গরুর দাম দর করার আগেই পকেট মার হয়ে গেছে, টাকা হারিয়ে গেছে, গরু কেউ দিবে আপনাকে? তাহলে বোঝা গেল টাকা দিতে হবে গরুওয়ালাকে, মানে টাকা নিয়ে গেছেন টাকা সাথে থাকতে হবে। তো যে ইমান গ্রহণ করছেন কবর পর্যন্ত ইমান সাথে নিয়ে যেতে হবে। এখন যদি কিন্তু আমাদের মুশকিল হলো অনেকে ইমান আনছি, এই ইমানের সাথে এত ভেজাল আছে যে এই ভেজালের কারণে ইমান ভঙ্গ হয়ে যায়। আমি জনাব শেখ জাকারিয়া সাহেবকে বলবো খুব সংক্ষেপে দুই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেন যাতে আমাদের ইমানটা ভঙ্গ না হয়ে যায়, ঠিক থাকে, এটা কি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ বাদ। বিষয়টা অনেক লম্বা, তবে আমরা সংক্ষেপে বলবো, দশটি জিনিস বলবো, মনে রাখবেন কয়টা জিনিস বলবো, দশটি। এক নম্বর হচ্ছে, যদি কেউ মিথ্যা আরোপ করে, আল্লাহ এবং তার রসুল যা বলেছেন বলো মিথ্যা সত্য না, কি হবে? সে কাফের হয়ে যাবে। কারা করেছিল? যখন এই আবু জাহাল করছে না, অথবা এই ওতবা সাহিবা রসুলের যোগে যারা বিরোধিতা কেন করছিল? আবু জাহাল, ওতবা সাহিবা এই জাতীয় যোগে যোগে প্রত্যেক নবীরে যারা শত্রু ছিল তারা কিন্তু নবীদের বিশ্বাস করে না, মিথ্যা আরোপ করতো, তাই না? আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, কাযাবা আসহাবুল আদ কাযাবা কাওম নূহিল মুরসালিন কাযাবা কাওম হুদিল মুরসালিন। আল্লাহ তাআলা বারবার বলছেন যে মিথ্যা আরোপ করতো যারা, এই জন্য কোরআন এবং সুন্নার কোনো কিছুকে কোনো কিছুর উপর মিথ্যা আরোপ করবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যে কোনো একটা ছোটো জিনিস হলেও, ছোটো জিনিস হলেও কোরআন এবং সুন্নায় আসছে, ধরেন এ নারীকে পুরুষের অর্ধেক দিতে হবে, সোজা মাসালা এটা, তাই না? আল্লাহ কোরআনে কোরআনে সরাসরি বলে দিয়েছেন যে একজন কন্যা পাবে একজন ছেলের অর্ধেক। এখানে এখানে যদি কেউ বিরোধিতা করলে ইমান থাকবে? থাকবে কি না? থাকবে না। এটা সোজা মনে রাখতে হবে মাসালা উদাহরণ হিসেবে দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে মনে 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 মানে কিন্তু বাইরে বলতে রাজি নেই, কি জন্য? অহংকার করে, অহংকার করে। এ কি ইমান থাকবে? প্রমাণ কি জানেন? প্রমাণ হচ্ছে ইবলিস। ইবলিস মনে মনে আল্লাহ সম্পর্কে ঠিকই জানে যে আল্লাহ তারে সৃষ্টি করছে, কিন্তু মানে নাই কেন? অহংকার করছে। কেন অহংকার করছে? যে আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছি আগুনের তৈরি, আমি ওরে কেন মেনে নেব? এই জন্য কি হয়েছে? কাফের হয়ে গেছে। দুনিয়ার বুকে অনেকেই ইসলাম হক মানে কিন্তু মানতে জানে কিন্তু মানতে রাজি নেই, এরা কি হবে? কাফের হবে। ক নম্বর বললাম, দুই নম্বর, ঠিক আছে? তিন নম্বর হচ্ছে যে কিছু মানুষ আছে যারা সন্দেহ পোষণ করে, সন্দেহ, বুঝেন, সন্দেহ করতেছে যে হতেও পারে নাও হতে পারে, সন্দেহ করতেছে যে আল্লাহ কি আছে কি নাই, আল্লাহ কো থাকলে কি আসলে থাকতেও পারে, আখরাতে হতেও পারে, এই জাতীয় সন্দেহ করলে ইমান থাকবে কিনা? ইমান হচ্ছে দৃঢ় বিশ্বাসের নাম, দৃঢ় বিশ্বাস, দৃঢ় হইতে হবে, অন্তরের ভিতরে দৃঢ়ভাবে হইতে হবে, শুধুমাত্র ভাষা হতেও পারে, হ্যাঁ হতেও পারে নাও হতে পারে, এরকম করলে ইমান হয় না, এটা ইমান নয়। এই সন্দেহ পোষণ করলে কি হবে? কাফের হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে ফেরেশতা আছে কি নাই, কি হবে? কাফের হয়ে যাবে। মনে করেন যে আল্লাহ কিতাব নাজিল করছে কিনা, কি হবে? কাফের হবে। আখরাত কি হবে কি নাই, কি হবে? আজাব কি হবে কি হবে না, কি হবে? কাফের হয়ে যাবে। সোজা কথা এটা, যতটুকু সন্দেহ থাকলে কাফের হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার এখন ধারণা হচ্ছে যে সন্দেহ না তবে মনে হয় ঠিক আছে, মনে হয় করে কথা বলছেন, এটা কি হবে? কাফের হয়ে যাবে। মনে হয় কেন? আল্লাহ তাআলা বলছে ইন্না যুন্না ইল্লা যন্না ওমা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা ধারণা করে কথা বলছি, আমরা ইয়াকিন নাই, এটা বললে কি হবে? কাফের হয়ে যাবে। কয়টা গেল? চারটা। আচ্ছা, এরপরে হচ্ছে এরাদ, আল্লাহর দিনের দিকে মুখ তুলেও তাকাবো না, তাকাবো না, তুমি যাই হয় না কেন আমি শুনবো না, শুনবো না। প্রমাণ কি জানেন? আল্লাহ রসুল গেছিলেন তায়েফে, তায়েফের ময়দানে এক বেটা বলছিল, তিন ভাইয়ের এক ভাই বলছিল তোমার দিকে ফিরেও তাকাবো না, বুঝছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছে এই জাতীয় লোকরা যারা ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আরাদ আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এরকম মুখ ফিরিয়ে থাকলে যারা কাফের হয়ে যাবে। একটা বিরাট গোষ্ঠী কোরআন শরীফ কোরআন হাদিস পড়বে না, তাদের জীবনে ছাত্র ছেলেদেরকেও পড়াবে না, দেখবেন কিন্তু আছে কি না? কামেল পাশ করে না, ওই সাধারণ ডক্টর ডিগ্রি নয় কিন্তু কোরআন হাদিস পড়তে পারে না, জানেন ঠিক না? এরা দিন পড়ায় না, পরিবারের মধ্যে দিন নিষিদ্ধ, এদের এরা ইমান আছে কি না?
ইমান নাই, এটা এরাদান দিনিল্লাহ, পুরোপুরি ইচ্ছা করে। হ্যাঁ, ইচ্ছা না করে কারো পড়তে পারে না বা শয়তানের ওয়াসওয়াসা পড়ে, এটা আলাদা মাসালা। ইচ্ছা করে মুখ ফিরিয়ে রাখছে, এরা কিন্তু কাফের হয়ে যাবে, এরা কাফের হয়ে যাবে। আর হচ্ছে ঠাট্টা করলে কাফের হবে, কত নম্বর এটা? ছয় নম্বর। ঠাট্টা করলেও কাফের হয়ে যাবে। ঠাট্টা কীরকম? কেউ কেউ দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে, আল্লাহ বুঝি দাঁড়িয়ে কথা বলছে, নাউজুবিল্লাহ এই কথা বলবে। আবার কেউ কিছু নষ্ট করে দিয়ে বলবে, এটার মধ্যে ইসলাম তোমার আটকে রইল, এটার মধ্যে ইসলাম রইল, পর্দার মধ্যে ইসলাম। মানে এই জিনিস নিয়ে যারা ইসলামের যে কোনো বিধান নিয়ে ঠাট্টা করবে। অথবা ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মাসির এক ডানায় কি আছে, আরোগ্য আছে, আরেক ডানায় রোগ আছে। আপনি ডাক্তার মানুষ, আপনি ঠাট্টা করলেন, আপনি কি হবে? কাফের হয়ে যাবেন, থাকবে না ইমান, থাকবে না ইমান, থাকবে না কোনো ক্রমেই, কোনো ক্রমেই আপনার এই অবস্থায় ইমান থাকবে না। আচ্ছা, কটা গেল? ছয়টা, ছয়টা গেল। হ্যাঁ, কখনো কখনো ইমান চলে যায় আপনার জহুদ, আপনি জেনে শুনে সবাইকে অস্বীকার করা করলেন, আপনি মিথ্যারোপ করলেন না, কিন্তু কেউ যেন আসতে না পারে বাধা দিলেন, বাধা দিলেন, অস্বীকার করলেন যে এইটা সত্য নয়, তোমরা এটা থেকে বিরুখ থাকো, বাধা দিয়ে থাকলেন, কি হবে? আল্লাহর দিন থেকে বিরুদ্ধ করলে, বাধা দিলে কি হবে? কাফের হয়ে যাবে। সদ্দা আনজিক্রিল্লাহ, আল্লাহর দিন থেকে বাধা দিলেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। জেনে শুনে যদি কোনো আল্লাহর দিনকে অবজ্ঞা করার জন্য জেনে শুনে এরকম করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে আমরা কয়টা বললাম? সাতটা, আরও তিনটা মনে আসতেছে না, কিন্তু মনে রাখবেন আরও তিনটা আছে। তো আমরা না দিন বলছি, ঠিক আছে, আরও তিনটা আছে মনে করতে হবে আমাকে, যে মনে করতেছি আমি, দাঁড়ান বলে বলে দিচ্ছি। হ্যাঁ, কখনো কখনো আপনি, ও আর দুইটা সহজ জিনিস আমি ভুলে গেছি, একটা হচ্ছে মুনাফিকি। কেউ আছে অন্তরের মধ্যে মুনাফিকি পোষণ করছে, ইমান থাকবে? ইমান থাকবে, মুনাফিকি করলে ইমান থাকবে না। তাহলে মুনাফিকি করলেও ইমান চলে যায়, মুনাফিক করলে ইমান চলে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে শিরিক করছে, ইমান থাকবে? শিরিক করছে, ইমান থাকবে? থাকবে না। আমি জন্য বলছি দুইটা মনে আছে, ভুলে গেছিলাম। আচ্ছা, আরেকটা হইল যে সুখরিয়া, ঠাট্টা মস্কারি করছে না, এটা ইস্তেহজা একটা, ঠাট্টা আরেকটা, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। ইস্তেহজা এবং সুখরিয়া ভিন্ন ভিন্ন জিনিস। এই দুইটাকে কেউ যদি কোনো অস্বীকার করে কি হয়ে যাবে? এই দুইটা করলে কি হবে? কাফের হয়ে যাবে। মোট আমরা দশটি জিনিসের কথা উল্লেখ করে থাকি, যেগুলির কারণে, এগুলির ভিতরে ভিতরে অনেকগুলি আছে। যেমন কেউ যদি কোনো আল্লাহ শরীয়ত থেকে, শেখ ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমাল্লাহ দশটা বলছেন, ওই দশটি অন্য অন্যখানের ভিতরে ঢুকে যায়, কিন্তু মোট মৌলিক দশটি জিনিস যেগুলো একজন মানুষের বিশ্বাসের ভিতরে ঢুকে, কিছু কিছু কর্মের মাধ্যমে, কিছু মুখের কথার মাধ্যমে মানুষ সাধারণত এই ইমান থেকে বেরিয়ে যায়। এগুলো আমাদের জানতে হবে। কেন জানতে হবে? যে কোনো সময় কথায় কথায় মানুষ কাফের হয়ে যেতে পারে। একজন মানুষ ধরেন বললেন যে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কদু পছন্দ করতেন, আপনি তখন বললেন যে পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাম দাড়ি রাখছেন, আপনি দাড়ি কেন রাখবো? বিরোধিতা করলেন। একটা হলো অন্যায় করছেন, গুণাগার, এটা আলাদা মশা। আরেকটা হলো এটা নিয়ে ঠাট্টা মস্কারি করা, আরেকটা হচ্ছে এটা নিয়ে ইস্তেহজা করা, ঠাট্টা করা, আরেকটা হলো এটা নিয়ে হাসি তামাশা করা। এ সবই কি? কুফুরি, সবই কুফুরির কারণ। এই জন্য আল্লাহর দিনকে খেয়াল রাখতে হবে, কখনো যেন দিনের কোনো বিষয় যখন আসে যে এটার সাথে কথা বলার ক্ষেত্রে হাজার বার চিন্তা করতে হবে যে এগুলি বললে যদি ইমান হারা হয়ে যায় তাহলে আমাদের আর কিন্তু আর ইমানের কোনো কিছু রইল না। এই জন্য জীবনের মূল সম্পদটা, যেটা একমাত্র সম্পদ ইমান, এইটা যদি হারিয়ে যায় আর কোনো কিছু কাজে লাগবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছেন, আমি শেখ মতুর আমাকে